বলো তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের আজকে কি আলোচনা হবে? আলোকীয় যন্ত্রাদির এটা কত নম্বর পার্ট বলো তো? পার্ট ফাইভ। ঠিক আছে চলো স্টার্ট করা যাক। ওদের কথা দেখতে পাওয়া যাচ্ছে না, শেষের দিকে দেখো না যারা কি আছে। আমরা শেষের দিকে আলোচনা করবো, টেনশন কোনো কারণ নেই, চলো স্টার্ট করা যাক। সো টুডে উই ক্যান স্টার্ট ইট দ্য নিউ ইন্টারেস্টিং টপিক অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই তো? আমাদের পার্ট নাম্বার কত স্যার ম্যাডাম? আমরা পার্ট ফাইভ। তো চলো স্টার্ট করা যাক আমাদের সেই দীর্ঘকাঙ্ক্ষিত আলোকীয় যন্ত্রাদি বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা খুব সম্ভবত প্রথমে এক থেকে চার পর্যন্ত সেখানে হিউম্যান আই সম্পর্কিত আলোচনা করি, তাই তো? এবং তার সম্পর্কিত যতগুলো ম্যাথ আছে সেগুলোও কিন্তু আমরা ক্লিয়ার করেছি। তাহলে আজকে আমাদের আলোচনা কি হবে? আজকে আমরা আলোচনা করব ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট বা বীক্ষণ যন্ত্র। ইতিমধ্যে বীক্ষণ যন্ত্র সম্পর্কিত আমরা ছোট্ট ধারণা ফার্স্ট ইন্ট্রোডাকশনে দিয়েছিলাম, মনে আছে? অণুবীক্ষণ, দূরবীক্ষণ এগুলো তো। এখন আর সেরকম আমরা মানে বিভাজন না করে ডাইরেক্টলি আমরা স্টার্ট করবো বীক্ষণ যন্ত্র কাকে বলে, বীক্ষণ যন্ত্রের ক্লাসিফিকেশন কি, কৌণিক বিবর্তন কি, অ্যান্ড সো অন, সরল অণুবীক্ষণ যন্ত্র কি, সেখান থেকে আমরা আস্তে আস্তে স্টার্ট করবো। তো প্রথমে আমাদের আলোচনার বিষয় কি বলুন তো? আজকে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট। কি ইনস্ট্রুমেন্ট স্যার? ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, এর বাংলা কি? বীক্ষণ যন্ত্র। কি যন্ত্র? বীক্ষণ যন্ত্র। আমাদের প্রথমে একটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার বীক্ষণ যন্ত্রটা আবার কাকে বলে, মানে হোয়াট ইজ ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, সেটা কি আমরা যদি বলি? সো ডেফিনেশনটা এরকম, যে সমস্ত যন্ত্রের সাহায্যে দূরের বা কাছের ছোট বস্তুকে আমরা বড় করে দেখতে পাই বা যে সমস্ত যন্ত্রের সাহায্যে আমরা কোনো অজানা বস্তুকে দেখতে পাই তার নাম বীক্ষণ যন্ত্র। কাকে বলা হয়? যে যন্ত্রের সাহায্যে দূরের বা কাছে ছোট বস্তুকে, কি বস্তুকে? ছোট বস্তুকে দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বীক্ষণ যন্ত্র বলে। তাহলে আমরা উদাহরণ কি বলতে পারি? বীক্ষণ যন্ত্র বা ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, যেমন আতশকাচ আমরা ছোট বস্তুকে বড় করে দেখতে পাই, যেমন মোবাইলের ক্যামেরা বা কোনো একটা লেন্সের ক্যামেরা বা উত্তল লেন্স, মানে যে সমস্ত যন্ত্রের সাহায্যে বাংলা কথায় আমরা ছোট বস্তুকে বড় করে দেখতে পাই তাদের নাম বীক্ষণ যন্ত্র। সেটা হতে পারে আতশকাচ, হতে পারে ক্যামেরা, হতে পারে তোমার হচ্ছে গিয়ে বিবর্ধক কাচ, হতে পারে তোমার অণুবীক্ষণ যন্ত্র, হতে পারে দূরবীক্ষণ যন্ত্র, এটসেট্রা। বোঝা গেল? তাহলে এক্সাম্পলে আমরা কি কি দিতে পারি? আপনারা সবাই চুপচাপ হয়ে গেলেন, কি ব্যাপার বলো তো? কথা বলুন কম বেশি। আতশ কাচ, ক্যামেরা, 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 আর কি? বিবর্ধক কাচ। আচ্ছা বিবর্ধক কাচ কাকে বলা হয়? বিবর্ধক কাচ মানে কি বলতো? উত্তল লেন্স, কারণ উত্তল লেন্সের অপর নাম বিবর্ধক কাচ। বুঝতে পারলি? যেমন অণুবীক্ষণ, অণুবীক্ষণ, দূরবীক্ষণ, এক্সেট্রা ইত্যাদি। এবার বিষয়টা হচ্ছে কি, এই বীক্ষণ যন্ত্র সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি। কটা ভাগে? দু ভাগে। একটা নাম অণুবীক্ষণ যন্ত্র, একটা নাম দূরবীক্ষণ যন্ত্র।
স্যার অনুবীক্ষণ যন্ত্র কি? যে যন্ত্রের সাথে কাছের ছোট বস্তুকে এক কথায় যে কোনো যে যন্ত্রের সাথে ছোট বস্তুকে বড় করে দেখতে পাওয়া যায়, সে হোক কাছের সে হোক দূরে, মানে ছোট বস্তুকে বড় করে দেখতে পাওয়া যায়, তার নাম কি? বীক্ষণ যন্ত্র। তাহলে যে বীক্ষণ যন্ত্রের সাহায্যে কাছের ছোট বস্তুকে বড় করে দেখতে পাওয়া যায় তার নাম অনুবীক্ষণ যন্ত্র। আর যে বীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের ছোট বস্তুকে কাছে টেনে এনে বড় করে দেখতে পাওয়া যায় তার নাম দূরবীক্ষণ যন্ত্র। আমরা দূরবীক্ষণ নিয়ে আজকে আলোচনা করব না, আমরা আগে অনুবীক্ষণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমি শুধুমাত্র টাইপসটা আমরা লিখে দিচ্ছি, টাইপস অফ ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট বা বীক্ষণ যন্ত্রের প্রকারভেদ। কত প্রকার স্যার? দুই প্রকার, একটা মানে মাইক্রোস্কোপ একটা টেলিস্কোপ। মাইক্রোস্কোপ মানে অনুবীক্ষণ আর টেলিস্কোপ মানে দূরবীক্ষণ যন্ত্র। তো আমরা মেইনলি কোনটা নিয়ে আলোচনা করব? অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বা মাইক্রোস্কোপ নিয়ে। এবার অনুবীক্ষণ আলোচনা করি আর দূরবীক্ষণ আলোচনা করি, যেটাই আমরা আলোচনা করি না কেন, শুরুতেই আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমার বীক্ষণ কোণ বা তোমার চিগে অ্যাঙ্গুলার বিবর্তন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, কৌণিক বিবর্তন কি। সো আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা কি বলতো? কৌণিক বিবর্তন। কারণ কৌণিক বিবর্তন না জানলে হবে না, কৌণিক বিবর্তন এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বা কৌণিক বিবর্তন। এই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বা কৌণিক বিবর্তনের ক্ষেত্রে জিনিসটা কি এটা আগে জানতে হবে, এবং এই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের সাহায্যে আমরা প্রত্যেক যন্ত্রে, সে হোক অনুবীক্ষণ, সে হোক দূরবীক্ষণ, হোক সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ বা নিউটোনিয়ান, ক্যাসাগ্রেন, গ্রেগরিয়ান, এনি কাইন্ডস, প্রত্যেকটা জিনিসের আমরা মেইনলি কী বের করবো? মেইন আমাদের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে বিবর্তন বের করা। একটা বস্তুকে কত আকারে বড় করে দেখাতে পারছে পরিষ্কার করে সেটাই আমরা, তার কোন যন্ত্রের জুমিং পাওয়ার কত ভালো এবং ক্লিয়ারিটি, শুধু জুম করলে হবে না, জুম করবে এবং ক্লিয়ারিটি দেখাবে, কোন যন্ত্রের কত জুমিং পাওয়ার আছে এবং কার ক্লিয়ারিটি কত ভালো সেটাই আমাদের আলোচনার মেইন বিষয়। এবং এই জুমিং পাওয়ার বা গুণক হিসাব করতে গেলে কী করতে হবে? আমাদের কৌণিক বিবর্তন জানতে হবে। কারণ কৌণিক বিবর্তন মানে কি? যন্ত্রটার ব্যাস বাড়াবার যা চেঞ্জ হচ্ছে, বোঝা গেল না গেল না? তাহলে বীক্ষণ যন্ত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব উৎপন্ন কোণ ও খালি চোখে বস্তুর দুই প্রান্তে উৎপন্ন কোণের যে অনুপাত তার নাম বিবর্তন, কৌণিক বিবর্তন। তাহলে কি বললাম, আমরা সংজ্ঞাটা লিখে দাঁড়াচ্ছি এরকম, বীক্ষণ যন্ত্র দ্বারা সৃষ্ট কোন বীক্ষণ, যে কোনোটা হতে পারে, যন্ত্র দ্বারা সৃষ্ট বীক্ষণ যন্ত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উৎপন্ন কোণ এবং খালি চোখে বস্তুর উৎপন্ন কোণের অনুপাতকে কৌণিক বিবর্ধন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলে। তো আমাদের বক্তব্যটাকে যদি একটু এক্সপ্রেস করার চেষ্টা করি তাহলে কি হবে? সুতরাং কৌণিক বিবর্ধন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনকে আমরা এম দ্বারা প্রকাশ করি, সেটা কি বলতো? বীক্ষণ যন্ত্র দ্বারা সৃষ্টি উৎপন্ন কোণ বা বীক্ষণ যন্ত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের ব্যাস
ও খালি চোখে বস্তুর ব্যাস। স্যার আমরা সংখ্যাটা কিছু বুঝতে পারলাম না। আমি সিম্পল ভাবে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই জিনিসটাকে কখনো কখনো এটাকে বিটা বলা হয়, বিটা বাই আলফা, মানে এম সমান সমান বিটা বাই আলফা, এটার নাম অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। আরেকটা বিষয়, কৌণিক বিবর্ধনে কোনো একক মাত্রা রাশি কিছু নেই, কারণ এটা সমজাতীয় রাশির অনুপাত। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ইজ এ ইউনিটলেস ডাইমেনশনলেস স্কেলার কোয়ান্টিটি, স্কেলার একক বিহীন মাত্রাবিহীন স্কেলার রাশি। কেন? কারণ দুটি সমজাতীয় রাশির অনুপাত। আমি সিম্পল ভাবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি এখানে। অ্যাকচুয়ালি আমাদের মেইন থিমটা কি ধরে নাও, আমি তোমাকে বলছি এই যে পুরো যেটা বললাম অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, সেই সম্পর্কে বলছি। ধরে নাও এটা একটা কোনো একটা বস্তু, ঠিক আছে? সেই বস্তুর এই প্রান্তটার নাম এ, এই প্রান্তটার নাম বি। এখানে ধরো একটা চোখ আছে, চোখ আছে। তাহলে এই চোখে বস্তু দুই প্রান্তে কত কোণ সৃষ্টি করলো? দুই প্রান্ত ধরো সাপোজ আলফা কোণ সৃষ্টি করলো। কি কোণ সৃষ্টি করলো? আলফা কোণ। তাহলে এটা বস্তুর দুই প্রান্তে সৃষ্ট কোণ আলফা। এটা কি অবস্থা? খালি চোখে। যখনই আমি চোখের সামনে একটা কোনো লেন্স বসাবো বা কোনো একটা বিবর্ধক কাজ বসাবো বা কোনো একটা যন্ত্র বসাবো, বিশেষ করে দীক্ষণ যন্ত্র, দেখবো এটা কাছে টেনে নিয়ে এসেছি এবং সেটাকে কি জুম করেছি। মানে জুম বলতে জুম নয়, এটাকে কাছে টানা হয়, কাছে টানাকেই জুম বলা হচ্ছে এখানে। এখন তাদের পজিশন কি? সাপোজ এ প্রাইম বি প্রাইম, ফলে এ প্রাইম বি প্রাইম আমাদের চোখে এবার কোন কোন সৃষ্টি করলো? এই কোনটা। তাহলে দেখো আমি যদি লেন্সটা না দিতাম তাহলে কিন্তু এটা দেখতে এটা বুঝতে পারতাম না। বস্তু এটাই আছে, খালি চোখে আমি আলফা কোণ দেখলাম, আর যখন লেন্স দিলাম তখন জুম করলাম বা দেখলাম সব বড়। বাংলা কথায় লেন্স ঢোকানোর পরে আমি বড় দেখলাম। লেন্স ঢোকানোর পরে আর কিছুই নয়, অ্যাকচুয়ালি সেটাকে কাছে টেনে এনে জুম করানো হচ্ছে। সো অ্যাঙ্গেল কি হলো? আগের থেকে বড় হলো। তো এই যে বিটা বা এই যে আলফা, এটার নামে তোমার যে বিবর্তন কোণ বা কৌণিক বিবর্তন, বোঝা গেল মেইন কথা? এবার এইভাবে কোনো এক্সাম্পল দেওয়ার সম্ভব নয় কোন যন্ত্রের। আমরা স্পেশালি যখন কোনো একটা নিয়ে ডিসকাস স্টার্ট করব বা ডিসকভারি স্টার্ট করবো তখন দেখবে এই বিষয়টা আমরা বুঝতে পারছো। শুধু এটাই আমরা বোঝাতে চাইছি যে বীক্ষণ যন্ত্র যার সাপেক্ষে আমরা মাপবো, সেই যন্ত্র দ্বারা বস্তুর যে কোণ এবং খালি চোখে যে কোণ, এদের যে অনুপাত, এদের নাম হচ্ছে কৌণিক বিবর্তন। এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। সমজাতীয় রাশির অনুপাত হয় এটা একটা একক বিহীন মাত্রাবিহীন স্কেলার রাশি, বোঝা গেল? এটা প্রত্যেক যন্ত্রেরই মেজারমেন্টের সব থেকে বেসিক কাজ। যেমন আমাদের মানব চক্ষু শেখার মেইন উদ্দেশ্য কি ছিল? আমরা কোন পাওয়ারের লেন্স ব্যবহার করব, লেন্সের ক্ষমতা বের করা। এক্সেপশনাল তো একটা প্রশ্ন ছিল কিন্তু মেইন উদ্দেশ্যই ছিল লেন্সের ক্ষমতা বের করা। এই যে পেনটা, পেনটা ধরো আমার এটা ধরো চোখ, হাতের এই জায়গাটা ধরো চোখ, তাহলে পেনটাকে এখন আমি এই জায়গায় দেখতে পাচ্ছি, তাই না? আমার চোখে এই কোণটা সৃষ্টি করছে, হাতে যেটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ। পেন যখন আমার দূরে যাবে তখন অ্যাঙ্গেলটা কি হবে? আস্তে আস্তে ছোট হতে স্টার্ট করবে, মানে দুই প্রান্তের চোখ দিয়ে এখন ছোট দেখছি, আরো দূরে গেলে আরো ছোট হবে, অসীমে গেলে কত হবে? নেই, কাছে আসলো আস্তে আস্তে বড় হবে। তো পেন এখানেই আছে, এই কোণটা সৃষ্টি হচ্ছে আলফা। এখানে একটা যন্ত্র ঢুকিয়ে দিলাম, কিনাম সামনে আসলো, মানে অ্যাঙ্গেলটা বেড়ে গেলো, সো বিটা। সো যন্ত্র দ্বারা সৃষ্ট উৎপন্ন কোণ এবং খালি চোখ উৎপন্ন কোণ যে অনুপাত, তার নাম কি? কৌণিক বিবর্তন। আমাদের আলোচনার যে মেইন বিষয় সেটা কি বলতো? মাইক্রোস্কোপ। আমরা আজকে আলোচনা প্রথম বিষয় স্টার্ট করব, যেটা দুটো ক্লাস লাগবে, মাইক্রোস্কোপ। ছেলে মেয়েরা সব বলতে গেলে ঝিমিয়ে পড়েছে, কেন জানি না, ওদের কি রোমান্টিক জিনিস লাগবে বুঝতে পারছি না। মাইক্রোস্কোপ সাধারণত, আচ্ছা মাইক্রোস্কোপ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কাছের ছোট বস্তুকে বড় করে দেখতে পাওয়া যায় তার নাম কি? মাইক্রোস্কোপ। কি স্যার? যে যন্ত্রের সাহায্যে
কাছের ছোট বস্তুকে ছোট বস্তুকে বড় আকারে বড় আকারে অনেক বড় আকারে দেখতে পাওয়া যায় পাওয়া যায় তাকে কি বলে তাকে অনুবীক্ষণ যন্ত্র বলে অনুবীক্ষণ যন্ত্র কত প্রকার অনুবীক্ষণ যন্ত্র দুই প্রকার এক নাম সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অনুবীক্ষণ যন্ত্র সরল অনুবীক্ষণ যন্ত্র সিম্পল মাইক্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট আর একটা কি কম্পাউন্ড মাইক্রোস্কোপিক এলিমেন্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপ যৌগিক অনুবীক্ষণ যন্ত্র যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তো এইটুকু তোমরা আগে লিখে নাও আমি এর বিস্তারিত আলোচনা নিয়ে আসার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা আর কি কোন একটা যন্ত্র স্টার্ট করার জন্য এটা একদম ক্লাসিক্যাল স্টেট চলো স্যার আর 8 মিনিট টাইম আছে মেমোরি ফুল হবে আমার টাইম দেখার কারণ হচ্ছে যে ওটা মেমোরি কোডিং টাইম অটোমেটিকলি কনসেল করে কিছু করার নেই যখন এক মিনিট থাকবে তখন আমাকে জানাবে তার আগে তোমরা যদি করে নেব বলো মানে তোমাকে লাল চিহ্ন দিয়েছে মানে তোমাকে সিগন্যাল দিয়েছে যে আগামী 8 মিনিট পর আমি চলে যাব হ্যাঁ ও তো আমাদের মেইন বিষয়টা কি দাঁড়ালো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের সেকেন্ড পার্ট বীক্ষণ যন্ত্র বা ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট বীক্ষণ যন্ত্র কি যে যন্ত্রের সাহায্যে আমরা কাছের বা দূরের ছোট বস্তুকে বড় করে দেখতে পাই তার নাম বীক্ষণ যন্ত্র বীক্ষণ যন্ত্রের আমরা যে কোনো এক্সাম্পল বলতে পারি আতসকাচ ক্যামেরা বিবর্ধক কাচ অনুবীক্ষণ দূরবীক্ষণ এক্সেট্রা এক্সেট্রা টাইপস অফ ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট সাধারণত দু প্রকার এই যে কাছের এবং দূরের দেখার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয় মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ সবার আমরা কি মাপব সবার আমরা কৌণিক বিবর্ধন মাপব মানে তার দুই পাশে ব্যাস কতটা বাড়লো এটাই আমাদের আলোচনার মেইন বিষয় সো হোয়াট ইজ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বীক্ষণ যন্ত্র দ্বারা সৃষ্ট মানে কোনো একটা যন্ত্র অনুবীক্ষণ হোক দূরবীক্ষণ যন্ত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের যে কোণ এবং সেটাকে সরিয়ে দিলে খালি চোখে যে কোণ তার নাম হচ্ছে তোমার কৌণিক বিবর্ধন এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এম সমান বিটা বি আলফা এটা সমজাতীয় রাশির অনুপাত হয় এটা একটা একক মাত্রাবিহীন স্কেলার রাশি যখন আমরা লেন্স পরিনি চোখের সামনে তখন এ প্রাইম বি প্রাইম ছিল না শুধুমাত্র এটা ছিল মানে আলফা কোণ ছিল লেন্স পরে নিলাম সঙ্গে সঙ্গে আমরা এটা দেখতে পেলাম এবং আকারে বড় হয়ে গেল মানে অ্যাঙ্গেল কোণটা বাড়লো সো বিটা বাই আলফার নাম এটাই তোমার যে কোণিক বিবর্তন মাইক্রোস্কোপ আমাদের প্রথম আলোচনার বিষয় কি মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ কত প্রকার সিম্পল মাইক্রোস্কোপ কাকে বলে যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কাছের ছোট বস্তুকে বড় করে টানা দেয় মানে কাছের ছোট বস্তুকে বড় করে দেখতে পায় তার নাম কি সিম্পল মাইক্রোস্কোপ বা আরো ভালো করে বলতে গেলে যে অনুবীক্ষণ যন্ত্রে একটি মাত্র বিবর্ধক কাচ ব্যবহার করা হয় একটা মাত্র উত্তল লেন্স ব্যবহার করা হয় একাধিক নয় তার নাম সিম্পল মাইক্রোস্কোপ যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে যে অনুবীক্ষণ যন্ত্রে একাধিক কাচকে আমরা ব্যবহার করি মানে অনেকগুলো কাচকে ধাপে ধাপে আমরা এমন ভাবে ব্যবহার করব যাতে করে যে একটা বস্তু ধাপে ধাপে বিবর্ধিত রূপ সৃষ্টি করা যায় প্রথমে ধরো এই পেনটা ছিল মানে পেনের মাথাটা ছিল পরে দেখলাম পেনের আকার মতো দেখাচ্ছে পরে দেখলাম একটা পিলারের মতো দেখাচ্ছে পরে দেখলাম একটা বিল্ডিং এর মতো এন্ড দেন দেখলাম একটা তাল গাছের মতো এন্ড দেন দেখলাম একটা তোমার আইপিএল টাওয়ারের মতো এন্ড দেন দেখা গেলো মানে আকার সবার মতো একটা অবস্থা মানে এই যে ধাপে ধাপে আকারটাকে বিবর্ধিত করা হচ্ছে ছোট্ট বস্তু এই সিস্টেমটার নাম যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এটা কি করা হবে একাধিক লেন্সকে এরূপ সজ্জিত করা হয় যে বস্তুর ধাপে ধাপে বিবর্তিত রূপ সৃষ্টি করা হয় এই ঘটনার নাম কি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বোঝা গেল তো সেই সংজ্ঞা দুটো যদি আমরা একটু লেখার চেষ্টা করি আগে তারপরে আমরা বিস্তারিত আলোচনা নাই নাই করলাম তো বলেন স্যার কি সমস্যা আচ্ছা থ্যাংক ইউ
best information. This is the enough time for our clarification. So simple microscope. E microscope. Simple microscope. Simple microscope kake bole je onubikkhon jontre ekti matro bibordhok kaaj. Je onubikkhon jontre ekti matro bibordhok kaaj byabohar kora hoy. Bibordhok kaaj ব্যবহার করা হয় তাকে কি বলা হয় তাকে সরল অণুবীক্ষণ যন্ত্র বলে যেমন জাস্ট আতসকাচ আতসকাচের ব্যবহারটাই আমরা শিখব বুঝা গেল আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কি একাধিক লেন্সকে ধাপে ধাপে এমন ভাবে যুক্ত করা হয় বস্তুর থেকে বড় হবে অ্যান্ড দেন বস্তু 2000 2500 3000 গুণ বড় হবে তার নাম হচ্ছে তোমার যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তো আমরা নেক্সট সিরিজে ছোট্ট করে আমরা জাস্ট ধারণা দিলাম যে পরবর্তী সিরিজে আমরা সিম্পল মাইক্রোস্কোপ এবং যৌগিক মাইক্রোস্কোপ নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ আমাদের এটা একটা বিগ টপিক বলতে গেলে তোমাদের সেট ওয়ান সম্ভবত নয়দাক থেকে শুরু করে এই 1500 পর্যন্ত শুধুমাত্র অঙ্ক মাইক্রোস্কোপ দিয়ে আছে ঠিক আছে তো আমরা পর্যন্তই আপাতত রাখছি কারণ আমাদের টাইম স্কেল খুব শর্ট সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অন মাই নেক্সট ক্লাস তোমরা কি সব ভালো আছো আচ্ছা আমরা এমনিতেই আলোচনা করছি সমস্যা নেই বা সবাইকে তো গুলু গুলু লাগছে তোমরা এত মানে মানে ভালো আমি তো কখনো ভাবতে পারিনি সো থ্যাংক ইউ তো এরা সব নিরীহ পার্সন এদের একটু ব্যবস্থা করতেই হবে তো ঠিক আছে